আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমি জামান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুধে ভিজা চিতই পিঠা এবং মজাদার ভাপা পিঠা রেসিপি। চলুন তবে দেখে নেওয়া যাক। আমাদের ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন। প্রথমে আমি এখানে মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দেব আর মাখিয়ে নেব। আমি 4 থেকে 5 বার কুসুম গরম পানি দিচ্ছি আর চালের গুঁড়ি মাখিয়ে নিচ্ছি। এরকম করে চালের গুঁড়ি প্রায় 15 থেকে 20 মিনিট মাখিয়ে নেব। বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। আম্মু এখানে পিঠাগুলো ভিজানোর জন্য দুধটা রেডি করে নিয়েছে। এখানে দুধের সাথে আস্ত গরম মশলা এবং খেজুরের গুড় দিয়ে জাল করে নিয়েছে। এখন পিঠাগুলো ভাজার পালা। একটি মাটির হাঁড়িতে আম্মু পিঠাগুলো ভেজে নিচ্ছে। পিঠাগুলো ভাজার পর গরম পিঠা চুলা থেকে নামিয়ে সরাসরি রেডি করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। দুধটা এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় থাকবে। এরকম করে সবগুলো পিঠা তৈরি করে দুধে ভিজানো হবে। এবার ভাপা পিঠা তৈরির জন্য আমি এখানে চালের গুঁড়ির সাথে পরিমাণ মতো লবণ এবং অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানোর পর একটি চালনির সাহায্যে চেলে নেব। আমি এখানে হাত দিয়ে আলতোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে ছোটো সাইজের একটি বাটিতে চালের গুঁড়ি এবং খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা শেপ দিয়ে রাখছি পিঠাগুলো তৈরি করার জন্য। আমি একদম ছোটো ছোটো পিঠা তৈরি করব, এজন্য ছোটো বাটি ব্যবহার করছি। আপনাদের ইচ্ছা হলে বড় সাইজের বাটি ব্যবহার করতে পারেন। দেখুন ছোট পিঠা দেখতে কতটা কিউট লাগছে। পিঠাটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদের সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।